আলোচনায় যে দুটো দল, সেই দুই দল হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ ম্যাচ, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা এখন আমাদেরকে মহা গুরুত্বপূর্ণ বলতে হবে। ব্রেকিং নিউজ, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে, যার জন্য টাইগারদের একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। তাহলে চলুন দর্শক, এক নজরে দেখে নিই দুদলের বাছাই করা সেরা একাদশ। দর্শক, যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে বাংলাদেশ দলের গন্তব্য এখন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ ওইখানে অনুষ্ঠিত হবে। টাইগাররা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে, আর দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচের ভেন্যু ছিল নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের মাটিতে দুই ম্যাচ শেষ টাইগারদের। পরবর্তী দুই ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের কিংস ডাউনে। আগামী 13 জুন এই মাঠে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরই মধ্যে ক্যারিবিয়ান দ্বীপের এই শহরে পা রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বেশ পুরপুরা মেজাজে রয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ক্রিকেটাররা যে টিম হোটেলে উঠেছে সেখানে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে। বাংলাদেশের জন্য নেদারল্যান্ডসের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণই বলা যায়। তার আগে যত নির্বার থাকা যায় ততই মঙ্গল হবে দলের জন্য। সুপার এইটে খেলার মিশনে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ছিল শ্রীলঙ্কা। দালাসে লঙ্কানদের হারিয়ে সে আশা এখনো বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দল। 13 জুন নেদারল্যান্ড শেষ করে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে 16 জুন নেপালের বিপক্ষে। নেপাল ম্যাচের ভেন্যু হবে সেন্ট ভিনসেন্টে। সুপার এইটে কোনো ঝামেলা ছাড়া জিততে চাইলে এই দুইটি ম্যাচ জিততেই হবে টাইগারদের। বিশ্বকাপে তুলনামূলক ছোট দলগুলো চ্যালেঞ্জ জানাচ্ছে বড় দলগুলোর বিপক্ষে, তাই নেদারল্যান্ডস এবং নেপালকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই টাইগারদের সামনে। সে লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে টাইগারদের একাদশে আসবে একাধিক অদল বদল। গত ম্যাচে সুযোগ পাওয়া তরুণ তুর্কি জাকির আলী অনেককে আবারও ডাগ আউটে বসতে হবে, কেননা নেদারল্যান্ডসের বিপক্ষে শক্তিশালী ব্যাটিং লাইন আপ দরকার বাংলাদেশের, কারণ ডাচদের বিপক্ষে সর্বশেষ ওয়ার্ল্ড কাপে হারতে হয়েছে টাইগারদের। এছাড়াও ইঞ্জুরির কারণে গত দুই ম্যাচ খেলতে না পারা শরীফুল এই ম্যাচ দিয়েই দলে ফিরবেন, যার পরিবর্তে একাদশের বাইরে থাকতে হবে যে কোনো একজন পেসারকে, আর বাকিরা থাকবেন তাদের আগের পজিশনেই। নেদারল্যান্ডসের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা সেটা হলো নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।